হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো সামনে যে ডাব্লিউ বিপি কনস্টেবল ও লেডি কনস্টেবল নোটিফিকেশান বেরোচ্ছে, তো তার জন্য রিজনিং শুরু হচ্ছে। শুধুমাত্র ডাব্লিউ বিপি নয়, ডাব্লিউ বিপি গ্রুপ ডি হবে, অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তো আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নেবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিসের ক্ষেত্রে খুব উপযোগী হবে। তো চলো আজকে প্রথম দিনে রিজনিং প্র্যাকটিস সেটটা করা যাক। বলছে, কোনো এক শ্রেণীতে আমিনার স্থান ওপর থেকে 16 এবং নিচ থেকে 15। ধরো এখান থেকেও আছে 16, নিচ থেকেও, এবার নিচ থেকে আছে ও 15। দেখো আমিনাকে দুবার করে কাউন্ট করা হচ্ছে, তাই না? তারা বলছে মোট কতজন আছে, তা জাস্ট কি করব, 16 প্লাস 15 মাইনাস 1। কেন, যেহেতু আমিনাকে দুবার করে ধরা হচ্ছিল তাহলে ওই জন্য আমিনাকে একবার বাদ দেওয়া হলো, তাহলে আমাদের অ্যান্সার হবে 30। তা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে ভুল সংখ্যাটি নির্বাচন করুন। তো প্রথমে দেওয়া আছে 4, 10, 22, তারপর আছে 46, 96, 190, 382। তো এখান থেকে যদি দেখি এটা বেড়েছে +6, এখান থেকে যদি এটা দেখি +12, এখান থেকে এটা যদি দেখি +24, মানে 24 বেড়েছে, 22 আর 24 46 হয়। তাহলে এখান থেকে এবার দেখো, 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 হয়, 12-এর সঙ্গে 2 গুণ করলে 24 হয়, তো জেনারেলি এটা কত হবে, আরও তো আমাদের মানে 48 বাড়বে, তাহলে এখান থেকে এটা হবে +48। কিন্তু 46-এর সঙ্গে যদি 48 আমি করি, মানে 8 আর 6 হচ্ছে তোমার 14, তাহলে এখানে আমার আসার কথা 94, কিন্তু দেওয়া আছে সেটা 96, ঠিক আছে? এবার দেখে নিই, ধরো এই 94 আমাদের হওয়ার কথা ছিল, এক সঙ্গে যদি তাহলে 48, মানে এর সঙ্গে আমাদের 96 বাড়বে, হিসাব মতন পরেরগুলো আমাদের 96 বাড়বে। তাহলে এর সঙ্গে যদি 96 বাড়ে, দেখো 4 আর 6, 10, মানে 190 আসছে। তাহলে হিসেব মতন আমাদের অপশানে এরর কোনটা আছে, মানে সিরিজে এরর কোনটা আছে, সেটা হচ্ছে 96। ওকে ওকে, তো নেক্সট কী বলছে দেখো, বলছে একটা ইয়ে দিয়ে দিয়েছে, দুটো প্রশ্ন দেওয়া আছে। বলছে জল, জলের কল, আমি একটা প্রশ্নটা লিখছি না, জল জলের কল এরমভাবে দেওয়া আছে, অক্সিজেনও প্রশ্নটা লিখছি না, দেওয়া আছে দেখো অক্সিজেন ও জীবন, তেল ও বাতি, যেটা ভুল আমি সেটা করে দিচ্ছে, তেল ও বাতি, শক্তি ও যন্ত্র। এবার দেখো প্রতিটা জিনিস, জল আর জলের কলের সঙ্গে কোনো রিলেশন আমি খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত, ঠিক আছে? অক্সিজেন ও জীবন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, বা বলতে পারি যে মানুষের কাজে লাগে অক্সিজেন, বা এটাও বলতে পারো। তারপর এগুলো দেখো, তেল ও বাতি, মানে তেল হচ্ছে দরকার, বাতি মানে বাতি জ্বলতে গেলে তেল অবশ্যই দরকার। তারপর লেখা আছে শক্তি ও যন্ত্র, মানে যন্ত্র জ্বলতে গেলে অবশ্যই আমাদের পাওয়ারের দরকার আছে। কিন্তু জল ও জলের কল এই রিলেশনটা ঠিক আমি পেলাম না, মানে পরেরগুলো চালিত হচ্ছে প্রথমটার দ্বারা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের অপশানসে এরর পাচ্ছি, জল ও জলের কল, ঠিক আছে? তারপর দেওয়া আছে দেখো, মানডে, থার্সডে, টুইসডে এবং স্যাটারডে, এবং বলছে এদের মধ্যে কোনটা অড আছে। আচ্ছা, এবার কীভাবে হচ্ছে দেখো, এটা একটু লেখার ব্যাপার আছে। ধরো মানডে দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে টিউজডে, তারপরটা দেওয়া আছে থার্সডে, দেওয়া আছে স্যাটারডে। এবার দেখো যে মানে কনসিকিউটিভ, মানে পর পর যেগুলো আমাদের আছে না, মানে ধরো বিসি, ধরো এরকম দেওয়া আছে নম্বরগুলো, হয় বিসি, তারপর ধরো ডিই, মানে পর পর আছে, সেই ফিগারটা এখানে দেখো লক্ষ্য করতে পারছি।
মানে যদি লক্ষ্য করো আর এস মানে 18 ও হচ্ছে 19, সেখানে দেখো টি ইউ 20 21, এখানে কি লক্ষ্য করতে পারছো? এখানেও লক্ষ্য করতে পারছি আমরা টি ইউ, কিন্তু এখানে কোনো কিছু পরপর আছে? এম এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, এন এর সঙ্গে ডি ওর কোনো সম্পর্ক নেই, এ এর সঙ্গে ওয়াই এর কোনো সম্পর্ক নেই, তাহলে একমাত্র আমাদের অপশনস হবে অপশন মনডে। আচ্ছা তো পরেরটা দেখো, বলছে এ বি সি ডি এবং ই পাঁচজন একটি সারিতে দাঁড়িয়ে আছে, ধরো একটা এরম একটা সারি আছে, এক মিনিট, এ বি সি ডি ই পাঁচজন একটি সারিতে দাঁড়িয়ে আছে, একটা সারি হলো, কি বলেছে? ডি আছে ই এর ডান দিকে, ডি আছে, আচ্ছা প্রথম বলে দিই, এটা হচ্ছে আমাদের বাম দিক, এটা হচ্ছে আমাদের ডান দিক, ঠিক আছে? এটা মানে লেফট থেকে যাব রাইট থেকে এদিকে আসবো, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আমাদের রাইট, ডি আছে ই এর ডান দিকে, ডি আছে, ডি ধরো একটা জায়গায় লিখলাম ডি, ধরো সবাই ধরলাম কিছু বলা নেই, মানে নর্থের দিকেই তাকিয়ে আছে, ঠিক আছে, উত্তরের দিকে তাকিয়ে আছে, ডি আছে ই এর ডান দিকে, এখানে লিখলাম ডি, এখানে লিখলাম ই, ডি আছে ই এর ডান দিকে, ই এর ডান দিকে ডি আছে, বি আছে ই এর বাঁ দিকে, বি আছে ই এর বাঁ দিকে, তাহলে এখানে হবে আমাদের কি বি, একটু লাইনটা বাড়িয়ে দিচ্ছি, বি আছে ইয়ের বাঁ দিকে কিন্তু এ এর ডান দিকে, এবার কিন্তু বলতে একেই বোঝাচ্ছে, তাহলে এ এর ডান দিকে, আচ্ছা ডি আছে সি এর বাম দিকে, ডি আছে সি এর বাম দিকে, তাহলে এখানে সি বসবে, বাম দিকে শেষ প্রান্তে কে আছে? তাহলে বাম দিকে শেষ প্রান্ত বলতে কি এদিকে লেফট বোঝায়, তাহলে কে আছে? এ আছে আমাদের, ওকে নেক্সটে আসে। তারপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, রোজ সিক্স এইট টু ওয়ান চেয়ার সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স দেওয়া আছে, নাইন সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি জানতে চাইছে আমাদের সার্চের অপশানসে কী হবে, মানে সার্চটা কী হবে, সবচেয়ে বেটার হচ্ছে অপশানস, মানে কোন জিনিসটা অন্যদের থেকে আলাদা। এবার দেখো মানে কোড, মানে এই যে এস, এস এর কোড কোথায় দেওয়া আছে? দেখো এস এর কোড দেওয়া আছে আমাদের এখানে, মানে এস হচ্ছে আমাদের 2, এবার দেখো অপশানে প্রতি রাতে 2 আছে, এবার লাস্টের টাই যায়, লাস্টে দেখো, এবার দেখো কোনটা অপশানে ফিগারটা আলাদা আছে, অপশানস ফিগারে আলাদা আছে যদি লক্ষ্য করো, তাহলে একমাত্র লক্ষ্য করতে পারবে যে বি নাম্বার অপশানে লেখা আছে 2 1 4 6 7 3, 2 1 4 মানে অপশান বি টাইমে আসছি, 2 1 4 6 7 3, এবার বাদ বাকি দেখো এই যে সিক্সটা, এই সিক্সটা দেখো সবার থেকে আলাদা, হ্যাঁ 3, এটা 4 নম্বর আছে, এই এটা দেখো সবার থেকে আলাদা, ঠিক আছে, ওখানে 7 আছে ওখানে 4 আছে, তাহলে এটাকে টার্গেট করো, এর কোডটা কী, ঠিক আছে, সার্চ বলতে কি সার্চের আর, এর সঙ্গে এটা লাস্টের দুটো ঘর আগে, তাহলে আর এর কোডটা কী হবে? আর এর কোডটা হচ্ছে আমাদের 6, আশা করি বোঝা গেছে কী বলতে চাইছি, তাহলে আর এর কোড যখন 6 হলো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, বাদ বাকি সমস্তটা আলাদা আছে, এটাই একমাত্র মিলে গেল, তাই না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, সেটা হবে আমাদের 2 1 4 6 7 3 অপশানস বি। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাবো, বলা আছে এডিসি
F জিজ্ঞাসা চিহ্ন H G জিজ্ঞাসা চিহ্ন তারপর I। তো কিভাবে হচ্ছে দেখো, A থেকে T মানে কত বাড়ছে আমাদের, এক থেকে চার, তিন বাড়ছে। D থেকে C মানে এক কমছে, তাহলে সে ধরুন সি থেকে ডি, সি থেকে এফ প্লাস থ্রি, আর এফ থেকে মাইনাস ওয়ান কমবে মানে ই এফ, তাহলে এখানে মাইনাস ওয়ান কমলে এখানে হচ্ছে ই। এবার ই এর থেকে আবার তিন বাড়ছে মানে এটা আবার তিন বাড়ছে, সেটা হচ্ছে আমাদের প্লাস থ্রি। আবার এর থেকে মাইনাস ওয়ান, তাহলে এর থেকে আবার প্লাস থ্রি। জি মানে হচ্ছে আমাদের সাত, সাতের তিন দশ মানে জে হবে, তাহলে ই আর জে অপশান হচ্ছে আমাদের ই আর জে। হ্যাঁ, প্রথমে ই তারপর জে, মানে প্রথমে ই যেটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার, দুটো আছে, জি এর পর থেকে তিন বাড়লে দশ, ঠিক আছে, তাহলে ই আর জে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বলছে দেখুন নিচের কোন চিত্রটি ইংরাজি বই, বই এবং উপন্যাসের মধ্যে সঠিক সম্পর্ক, তাহলে কি বলছে, ইংরাজি বই, ইংরেজি বই বই আর উপন্যাস, তো দেখো এদের মধ্যে কি রিলেশনস হচ্ছে ভেন ডায়াগ্রামে। একটাই বলতে বুঝতে পারি যে আমি ইংরেজি বই, বই একটা কমন ফিগার পাচ্ছি, আবার ইংরাজি বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে উপন্যাস থাকে, ইংরাজি বইয়ের মধ্যে উপন্যাস থাকতে পারে, মানে বই হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে দুটো জিনিস থাকবে, এটা তো একদম কমন, এটা হলো আমাদের বই। ঠিক আছে, এবার যদি বলতে পারি দেখো যে ইংরাজি বই, বইয়ের মধ্যে নিশ্চয়ই ইংরাজি বই থাকবে, ইংরাজি বই আঁকলাম, ওকে। এবার ইংরাজি বইয়ের মধ্যে থাকবে হচ্ছে তোমাদের উপন্যাস, তাই তো, বা বইয়ের মধ্যে উপন্যাসে তোমাদের একটা রিলেশন পাবো, তাহলে একমাত্র এই ফিগারটাই হচ্ছে আমাদের স্যাটিসফাই, এটা হচ্ছে আমাদের বই। দাঁড়া আমি একটু অন্যভাবে লিখে দিচ্ছি, মার্কারটা জাস্ট চেঞ্জ করলাম বোঝানোর জন্য, বই এটা হচ্ছে আমাদের, ইংরাজি বইও নিতে পারো ওটাও নিতে পারো, একই ব্যাপার। ইংরাজি বই এটা না হচ্ছে আমাদের উপন্যাস, এত করা পরীক্ষার সময় এত করার কিছু নেই, কিন্তু যখন যারা একদম নিউ কমার্স প্র্যাকটিস তাদের ক্ষেত্রে প্রথমটা একটু বুঝা করলে আমার মনে হয় খুব সুবিধা হয়। তারপরে প্রশ্ন কী দিয়েছে দেখো, বলছে আশিস পঁচিশ মিটার উত্তরে কী, তা ধরলাম আমি আশিস এখানে আছে, পঁচিশ মিটার মানে এখানে গেল, উত্তরে গিয়ে পঁচিশ মিটার গেল, উত্তরে গিয়ে ডান দিকে পঁয়ত্রিশ মিটার হাঁটলো, ডান দিক বলতে এদিক হবে, তাই তো, পঁয়ত্রিশ মিটার হাঁটলো, আবার ডান দিক ঘুরে পনেরো মিটার গেল, আবার ডান দিক ঘুরে পনেরো মিটার গেল। কারোর যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় যে কোনো চ্যাপ্টারটা, যে দাদা এই চ্যাপ্টারটা অসুবিধা হচ্ছে, তো আমাকে একটু বলবে, ঠিক আছে, তো আমি ভিডিও করে সেই চ্যাপ্টারটা বুঝিয়ে দেবো। এখানে ড্রয়িংটা একটু বেঁকে গেল বিকজ বোর্ডটা আমার একটু আপ ডাউন করছে, ওকে, তোমাদের বোঝার জন্য বুঝে নাও, জাস্ট পনেরো মিটার গেল, এরপর সে আবার ডান দিক ঘুরে পঁয়ত্রিশ মিটার গেল, ডান দিক ঘুরে আবার পৌঁছে, এবার ডান দিক বাঁ দিক একটা অনেকের গণ্ডগোল করে ফেলে, ডান দিক মানে হচ্ছে একটা জাস্ট ক্লক ওয়াইজ মানে রাইট টার্ন, এখান থেকে ধরো আমি যদি ঘড়ি কোন দিকে ঘুরে এরমভাবে ঘুরে, মানে লেখাটা আমার নিচের দিকে আসছে, এখান থেকে ধরো ডান দিক যদি বলে ঘড়ি কোন দিকে ঘুরে এরম আসছে, বা তুমি সেখানে তুমি নিজের জায়গাকে তুমি প্লেস করে দেবে, বা আমি যখন একটা ডাইরেক্ট চেষ্টা করে ডাইরেকশানে ভিডিওটা দেবো সেখানে বুঝিয়ে দেবো, জাস্ট নিজেকে ঘড়ির ডাইরেকশানে চেঞ্জ করবে, ঠিক আছে, ঘড়ি এদিকে ঘুরলো ডান দিক, ঘড়ি কোন দিকে ঘুরি বাঁ দিক ঘুর, মানে অপোজিট দিক কোনটা, অ্যান্টি ক্লক ওয়াইজ দিক, সেটা হচ্ছে এদিক, ঠিক আছে, বা তুমি নিচের দিকে আসো, বা এটাও বলতে পারো আমি ওপর দিকে উঠছি আমার ডান দিক এদিকটা, বাঁ দিক এদিকটা, তাহলে ওপর দিকে উঠলে ডান দিক এদিক হলে কী হবে, নিচের দিকে ঢুকলে কী হবে, ডান দিক এদিক হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এইটা বলেছে আমাদের থার্টি ফাইভ,
আবার হচ্ছে 35 মিটার আসছে। এবার বলছে দেখো তাহলে তার সে প্রারম্ভিক স্থান থেকে কতটা দূরে রয়েছে, এখন সে এখানে রয়েছে পুরোটা 25, পুরোটা 25 এতটুকু 15, তাহলে রিমেনিং পার্টটা কত হবে আমাদের 10, তাই তো? এটা 15 হলে এইটুকু পার্টও তো 15 হবে, এইটুকু পার্টও 15 হবে, পুরোটা 25 তাহলে এটা হবে 10, তাহলে এখান থেকেও এখানে আছে সেটা কত আছে 10। আচ্ছা তো চলো, তারপর দেখা যাচ্ছে কৌস্তব এক ব্যক্তির ছবির দিকে তাকিয়ে বলল, কৌস্তব তো ধরো এখানে কৌস্তব আছে, এই নাম বলে কিন্তু কাউকে ডিটারমাইন করবে না যে আদৌ সে মেল বা ফিমেল। ওকে, কৌস্তব এক ব্যক্তির ছবির দিকে তাকিয়ে বললো, কৌস্তব এক ব্যক্তির ছবির দিকে তাকিয়ে বললো, তাহলে এখানে হচ্ছে ধরো ব্যক্তি পার্সন্স, হ্যাঁ এর দিকে তাকিয়ে বলল কি বলল, আমার কোনো ভাই বা বোন নেই, বেশ তবে ওই ব্যক্তির বাবা হলেন, এই ব্যক্তির বাবা, তাহলে বাবা পাচ্ছি, বাবা মানে হচ্ছে একটা মানে মেল মেম্বার, ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবার ছেলে, এই 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 লোকটার বাবা হচ্ছে আমার বাবার ছেলে, আমার বাবা ছেলে, ঠিক আছে, এই লোকটির বাবা হলেন, এই ব্যক্তির বাবা হলেন আমার বাবার ছেলে, এই ব্যক্তির বাবা হচ্ছে আমার বাবার ছেলে, তার মানে কি এই যে লোক এই যে ব্যক্তি আছে এর বাবার ছেলে, সে হচ্ছে কি কৌস্তব, মানে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি দেখো, কৌস্তব এক ব্যক্তির ছবির দিকে তাকে বললো, আমার কোনো ভাই বা বোন নেই, কোনো রিলেশন পেলাম না, ঠিক আছে আমার কোনো ভাই বা বোন নেই, তবে এই ব্যক্তির বাবা হলেন, এই ব্যক্তির এই যে ব্যক্তি আছে তার বাবা হলেন আমার বাবার ছেলে, আমার বাবার ছেলে, এই ব্যক্তির বাবা হচ্ছে আমার বাবার ছেলে, মানে আমি আমার বাবার ছেলে মানে আমি কি বোঝাচ্ছি, কৌস্তবকে বোঝাচ্ছে, তাহলে কৌস্তবের সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কী, কৌস্তবের সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কৌস্তবের পুত্র হচ্ছে এই ব্যক্তি, তাহলে হিসেব পত্র আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে পুত্র। চলো নেক্সট প্রশ্ন হয়ে যাবো, আচ্ছা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে তিনটে, এখানে আছে 916, এখানে আছে 3, এখানে আছে 4, 49, 2 আর 3, এটা দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 5। এবার দেখো 3 আর 4 916 কী করে হলো, 3 স্কোয়ার এখানে হচ্ছে কী, 3 স্কোয়ার এটা হচ্ছে 4 স্কোয়ার, 3 স্কোয়ার নয় 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার এখানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে হিসাব 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তাহলে সেরকম তো এটাও হবে 1 স্কোয়ার, এটাও হবে 5 স্কোয়ার, 1 স্কোয়ার কত হবে 1, আর 5 স্কোয়ার কত হবে 25, তাহলে 125 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে তাহলে এই ছিল আমাদের রিজনিংয়ের কোশ্চেন্স, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।